আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অক্সফোর্ড কমার্স কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়ালটি একটু ভিন্ন ধরনের, অর্থাৎ আমরা অনেকেই অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের প্রথম লেকচার তিনটি দেখেছি, কিন্তু তারপর আমাদের কিছু সমস্যা হয়। সেটা হচ্ছে, এটা তোমরা সবাই জানো যে আসলে একটি ভিডিও বা একটি অঙ্ক করে কখনো হিসেব বিজ্ঞানের পুরো অধ্যায়ের সমস্যা সমাধান করা যায় না। যেহেতু বোর্ডে অঙ্ক করানো একটু সমস্যা হয়, তাই আমি চাচ্ছি এখন থেকে বোর্ড কোশ্চেন গুলো এভাবে আমি তোমাদের টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল, আর এই টিউটোরিয়ালটি করা হয়েছে অবচ্ছেদ প্রতিষ্ঠানের হিসাব অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছিল 3 নং-এ, সে অঙ্কটি, যে 3 নং-এ এখানে বলা হয়েছিল মিরসরাই সমতা সংঘ এর 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিচে দেওয়া হলো। অর্থাৎ এর কথা হচ্ছে, আমরা যে হিসাবটা এখানে দেখছি, আমরা এখানে যে হিসাবটি দেখছি সেটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। তারপর এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, তারপর তোমাদের পেপ করতে বলা হয়েছে। ক, আমরা জানি সৃজনশীল তিনটা অংশ আছে, ক খ গ। ক অংশে বলা আছে 31 ডিসেম্বর 2015 তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো। 31 ডিসেম্বর 2015 সালের মূলধনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ 31 ডিসেম্বর 2015 অর্থ হচ্ছে 2016 সালের প্রারম্ভিক, যখন যেহেতু আমরা 2016 সালের অঙ্কটি করছি, এখানে প্রাপ্তি প্রদান দেওয়া আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে 31 ডিসেম্বর 2015 থাকা মানে হচ্ছে 2016 সালের 1 জানুয়ারির 1 তারিখ যে লেনদেনগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত একটু জেনে নিই যে আসলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্রটা কি। তোমরা যারা আমাদের আমাদের প্রথম অবশ্যই সম্পর্কে তিনটা পার্ট প্রথমত দেখছো, তারা একটু বুঝতে সহজ হবে। তাই আমি বলবো, যারা প্রথম এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পার্ট 1, 2, 3, 4 এই 3-4টা পার্ট দেখে তারপর তোমরা এই ভিডিওটি একটু দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক বুঝতে সহজ হবে। তো শুরু করা যাক। এখানে আমাদের ক অংশের সৃজনশীল বলা আছে, দেখো যে 31 ডিসেম্বর 2015 তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি যে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। মানে আবারও বলছি, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তো এখন আমাদের এই অঙ্কটি থেকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় প্রারম্ভিক সম্পদ এবং কোন জায়গাতে প্রাপ্তিক দায় আছে। তো আমরা প্রথমত লক্ষ্য করি যে আমাদের প্রাপ্তি পাশে যে অঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ প্রাপ্তি পাশে যে হিসাবগুলো দেওয়া আছে, এখানে প্রথম যে নগদ তহবিলটা থাকে, আমি প্রথম ভিডিওতে বলেছি সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। আর প্রধান পাশে যে সমাপনী নগদ তহবিল আছে, এটা বোঝাই যাচ্ছে যে সমাপনী নগদ তহবিল। তো সমাপনী নগদ তহবিল আমরা নিব না, প্রারম্ভিক মূলধনে আমরা জানি শুধু প্রারম্ভিক সম্পদ গুলো যাবে, সুতরাং আমরা এই নগদ তহবিলটা নিব। নগদ তহবিল 1500 টাকা, দেখো নগদ তহবিল 1500 টাকা নেওয়া হয়েছে, নগদ তহবিল 1500 টাকা নেওয়া হয়েছে। এরপরে দেখো এখানে হচ্ছে চাঁদার তিনটা সাল দেওয়া আছে। চাঁদা সম্পর্কে আগে জেনে নিই যে চাঁদা একটি আয় হিসাব। চাঁদা 2015 সালে 1000 টাকা, 2016 সালে 84,000 টাকা এবং 2017 সালে 2700 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এই অংশটা তোমাদের অনেকের ভুল হয়, আর এটা সম্পর্কে আমি প্রথম ভিডিওটিতে অনেক বলেছি, তারপর আবার একটু বলে দিচ্ছি। 2015 অর্থাৎ বিগত বছর, আমি আবারও বলি, বিগত সাল যদি থাকে বা বিগত বছর থাকে, সেটা শুধুমাত্র প্রারম্ভিক মূলধনে যাবে, প্রারম্ভিক মূলধনে যাবে, আর আয় ব্যয়ে যাবে। আমাদের এখানে নিচে আয় ব্যয়ের অঙ্কটি করা আছে, এটা পরে দেখব।
তাহলে এখন কথা হচ্ছে 2015 সালে আমরা যে এখানে যে পার্টটা আছে এটা আছে শুধুমাত্র রিয়ালমি পার্ট, যেটা বলি আমরা এখানে এনট্রিগুলো আমরা একবারে নিব, অর্থাৎ এই 1000 টাকা আমরা একবারে বসাইতে পারবো, এটা আমরা দুইবার বসাইতে পারবো না। তাহলে আমরা জানি যে বিগত সালের চাঁদা মানে বিগত বছরের চাঁদা আমাদের আয় যদি বিগত বছরে থাকে তাহলে আমাদের কি হয় সম্পদ হয়, অর্থাৎ আয় যদি বকেয়া থাকে আমরা জানি সম্পদ, তাহলে বিগত বছরের বকেয়া মানে আমার 2016 সালের প্রারম্ভিক সম্পদ। এর জন্য আমরা এখানে বকেয়া চাঁদা 1000 টাকা নিছি। তাহলে আমরা এখানে সম্পদ পাশে দুইটা নিছি, কারণ কি এর মধ্যে আর কোনো প্রারম্ভিক সম্পদ নেই। কেন নেই আমি একটু বলে দিচ্ছি, 2017 সালে চাঁদা অগ্রিম মানে চাঁদা হচ্ছে আয় হিসাব, সেটি যদি অগ্রিম নেয় তাহলে সেটা হয় দায়, আর এই দায়টা কিন্তু প্রারম্ভিক না, এটা হচ্ছে 2016 সালের সমাপনী দায়, অর্থাৎ এটা উদ্বৃত্ত করতে হবে। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, 2015 সালেরটা যেটা থাকবে সেটা যাবে প্রারম্ভিক মূলধনে, 2017 সালে যেটা থাকবে সেটা যাবে উদ্বৃত্ত পত্রে, আর 2016 সালে যেটা থাকবে সেটা যাবে আয় ব্যয়ের পাশে। আমার মনে হয় কথাটি বুঝতে পারছো। তাহলে এবার দেখি প্রবেশ ফি, এটা জানি আমরা আয়, এটা আয় পাশে যাবে, প্রারম্ভিকে যাবে না। বেতন এটা ব্যয়, বিনিয়োগ সম্পদ এটাও যাবে না, ছাপা মনিহারি ব্যয় যাবে না, খেলার সরঞ্জাম ক্রয় 10000 টাকা এটা সম্পদ যাবে না, মেরামত নবায়ন খরচ খরচ এটা বোঝাই যাচ্ছে, সুতরাং এটা আয় ব্যয় যাবে, প্রারম্ভিকে যাবে না। ছাত্র বৃত্তি প্রদান এটা আমরা জানি যে এটা ব্যয়, কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধনে এটা যাবে না, সমাপনী তো বলবো আমি যে এটা যাবে না। তাহলে আমরা এখান থেকে সম্পদের মধ্যে পাইলাম নগদ তহবিল এবং চাঁদা। এরপরে দেখো আমাদের সমন্বয়ের মধ্যে আর কোথায় কি আছে, ছাপা মনিহারির খরচ 4000 টাকা যা বিগত বছরে। তাহলে আমরা আমি এর আগেই বলে দিছি যে বিগত বছরে যা কিছুই আসে সবগুলো প্রারম্ভিক মূলধনে যাবে। এখন কথা হচ্ছে বিগত বছরের ছাপা মনিহারি, অর্থাৎ এটা ব্যয়, ব্যয় যদি বিগত বছরে হয় বকেয়া থাকে, অর্থাৎ বিগত বছর মানে বিগত বছরে যে খরচটা আমরা প্রদান করি নি সেটা আমাদের কি বকেয়া, বকেয়া ব্যয় মানে দায়। সুতরাং ছাপা মনিহারি বিগত বছরটা আমাদের দায়, বকেয়া ছাপা মনিহারি 4000 টাকা। এরপর হচ্ছে চলতি বছরের ছাপা মনিহারি, দেখো চলতি বছরের ছাপা মনিহারি, চলতি বছরের ছাপা মনিহারি এটা হচ্ছে আমাদের 2016 সালের হিসাব, মানে এটা আমাদের এখানে যাবে না, আয় ব্যয়তে যাবে। তারপর হচ্ছে ক্লাবের মোট সদস্য সংখ্যা 850 জন, প্রত্যেকের বার্ষিক চাঁদার হার 1000 টাকা, এগুলো আমাদের কোনো প্রারম্ভিক সম্পদ না, প্রারম্ভিক দেয় না। সুতরাং আমাদের এখানে আমরা সম্পদ পাঠ যোগ দিব, সব সম্পদ যোগ দিয়ে পেয়েছি 2500 টাকা এবং দায় পেয়েছি 4000 টাকা। এখন 2500 থেকে আমরা যদি 4000 বাদ দিই তাহলে আমাদের দেখো মাইনাস ফিগার আসে, তো আমাদের প্রারম্ভিক মূলধনে আসছে কত, 1500 টাকা, ঠিক আছে, মাইনাস ফিগার আসছে আর কি অঙ্কটায়। এরপরে আমরা দেখো তোমাদের পরবর্তী যে পার্টটা করাবো সেটা হচ্ছে খ পার্ট। আমরা জানি খ পার্টে আমাদের আয় ব্যয় তৈরি করতে হবে, আর আয় ব্যয়ের সূত্র হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দেওয়া, আয় থেকে ব্যয় বাদ দেওয়া। আগে আমরা আয় পাশ পুরো দেখি, এখানে আমরা একটি অঙ্ক সলভ করে দিচ্ছি, এখন তোমাদের বুঝিয়ে দিব। আমরা এ পাশে দিয়েছি ব্যয় সমূহ, এ পাশে দিয়েছি আয় সমূহ, তো আয় থেকে আমরা ব্যয় বাদ দিব, অর্থাৎ যে পাশটা বড় হবে সেটা থেকে আমরা অন্য পাশটা সবসময় বিয়োগ দিয়ে থাকি। আগে দেখি আয় কোনগুলো আছে, তো দেখো আমি সমাজের প্রথম চাঁদা 84000 টাকা নিয়েছি। এখন কথা হচ্ছে এই 84000 টাকা আমি কোথায় পেলাম, দেখো প্রাপ্তি সমূহের মধ্যে চাঁদা দেওয়া আছে 84000 টাকা, তো আমি কেন 84000 টাকা নিয়েছি, কারণ আমি 2016 সালের আয় ব্যয় হিসেব নির্ণয় করছি, এই জন্য 84000 টাকা নিচ্ছি। তারপরে দেখো আমি যোগ দিয়েছি বকেয়া 1000 টাকা,
এখন প্রশ্ন হলো এই 1,000 টাকা কোথা থেকে আসছে। তোমরা লক্ষ্য করে দেখতে পারো যে সমন্বয় 2-এ বলা আছে ক্লাবের মোট সদস্য সংখ্যা 850 জন, অর্থাৎ অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সদস্য সংখ্যা থাকে এই প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা 850 জন এবং প্রত্যেকে বার্ষিক চাঁদা দেয় 100 টাকা করে। তাহলে প্রত্যেকে যদি 100 টাকা করে দেয় আর সদস্য সংখ্যা যদি হয় 850, তাহলে আমরা এই 850 গুণ 100 দেব, তাহলে দেখবো আমাদের টাকা হওয়ার কথা 85,000 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি চাঁদা বাবদ আয় পাবে 85,000 টাকা, সেক্ষেত্রে সে চাঁদা তুলেছিল মাত্র 84,000 টাকা, যে কারণে আমরা বুঝতে পারতেছি যে 1,000 টাকা বকেয়া আছে। এই 1,000 টাকা বকেয়া আমাদের বুঝে নিতে হবে, অর্থাৎ এভাবে যদি সমন্বয় থাকে তাহলে আমরা প্রথমত মোট চাঁদা কত টাকা হয় সেটা বের করে নিব আর পাইছি কত টাকা সেটা দেখব। যদি এখানে আমাদের গুণ করে বেশি হতো 84,000 টাকা, তাহলে বুঝতাম আমরা উদ্যোগ নিয়েছি। তো যেহেতু আমাদের চাঁদার পরিমাণ হয়েছে 85,000 টাকা হওয়ার কথা, আমরা পেয়েছিলাম 84,000 টাকা, তো বুঝতে পারছি আমাদের 1,000 টাকা বকে আছে, এই জন্য আমরা 1,000 টাকা যোগ করে ফেলছি। এরপরে দেখো আমি আয় নিয়েছি প্রবেশ ফি। আচ্ছা, আমরা জানি যে প্রাপ্তিকাশী সমস্ত কি আয় থাকে, তাহলে এখানে প্রবেশ ফি আমাদের দেওয়া আছে কত, 3,250 টাকা। তাহলে এই 3,250 টাকা আমি আয় পাশে নিয়েছি। এরপরে দেখো বিনিয়োগের সুদ বলা আছে 1,875 টাকা। এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে প্রাপ্তিকাশী তো বিনিয়োগের সুদ নেই, তাহলে এটা কোথা থেকে নেওয়া হবে? আমরা দেখব যে এই যে শখের মধ্যে যে এন্ট্রিগুলো আছে, অর্থাৎ প্রাপ্তি প্রদানের মধ্যে যে এন্ট্রিগুলো আছে, এর মধ্যে যদি কোনো পার্সেন্টেজ থাকে, যেমন বিনিয়োগের রূপে 10% আছে, আমরা জানি বিনিয়োগ একটি সম্পদ, আর সম্পদ থেকে যদি কোনো সুদ আসে সেটা আয়। আমি আবার কথাটি বলছি, তোমরা এটা মনে রাখবা, যে কোনো সম্পদ থেকে সুদ আসবে আয়। তাহলে আমরা দেখি যে এখানে 25,000 টাকা দেওয়া আছে এবং 25,000 টাকার 10% যদি নেই তাহলে আমাদের আয় 2,500 টাকা। কিন্তু আমাদের এখানে একটি তারিখ আছে যে 1-4, তার মানে বিনিয়োগটা করা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদে, অর্থাৎ এপ্রিল থেকে করা হয়েছে, এপ্রিলের প্রথম তারিখ থেকে। সুতরাং আমাদের এপ্রিল মাসটাও ধরতে হবে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে আমরা পাচ্ছি কত, 9 মাস। অর্থাৎ আমরা পার্সেন্টেজে যে সুদটা পাই সেটা হচ্ছে 12 মাসে। আবার বলি, তোমরা পার্সেন্টেজে যে সুদটা পাও সেটা হচ্ছে 12 মাসে। 12 মাসে এখানে আমাদের 10% আছে 2,500 টাকা, কিন্তু আসলে আমরা পাবো 9 মাসে সুদ। তাহলে আমরা পার্সেন্টেজ 10% ধরবো, 2,500 টাকা আসবে। সেই 2,500 টাকারে আমরা প্রথমত 12 দিয়ে ভাগ দিব, কারণ পার্সেন্টেজে পাওয়া যায় 12 মাসে সুদ। তাই 12 দিয়ে ভাগ দিয়ে আমরা এক ভাগে যে টাকাটা পাবো ওই এক ভাগের সাথে 9 মাস গুণ দিব, কারণ আমরা বিনিয়োগের সুদ পাবো 9 মাসে। তো 9 দিয়ে গুণ দিয়েছি, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগের সুদ আসছে কত, 1,875 টাকা। আমার মনে হয় সবাই বুঝতে পারছো, যদি না বুঝে একটু আবার মনোযোগ দিয়ে শুনুন সব, আর ক্যালকুলেটার নিয়ে তোমরা এভাবে শুনে শুনে যদি ক্যালকুলেট করার সাথে সাথে তাহলে একটু ভালো বুঝবো আমার বিশ্বাস। তারপরে দেখো নিয়েছি কি, বেতন ও সম্মানী। এখন আমাদের আয় পাশের সবশেষ ব্যয় সমূহ বেতন ও সম্মানী 25,000 টাকা। এখন আমরা ব্যয় সমূহ নিব, দেখো বেতন ও সম্মানী 25,000 টাকা, এটা আমরা জানি ব্যয়, ব্যয় পাশে নেওয়া। তারপরে দেখো বিনিয়োগ আমরা নিব না, কারণ এটা সম্পদ, এটা আর্থিক ব্যবস্থার বিভিন্নতে যাবে। ছাপা মনিহারি আমরা জানি এটা ব্যয়, এটা নিব, ছাপা মনিহারি 6,724 টাকা। এখন এখানে আবার আছে মাইনাস বিগত বকেয়া, তোমরা এই বিষয়টি একটু লক্ষ্য রাখো যে কোনো এন্ট্রির সাথে যদি সমন্বয় থাকে সেটা আগে পড়ে নিবা, অর্থাৎ ছকটা দেখার সাথে সাথে কার সাথে যোগ্যদের কাজ আছে এটা একটু দেখে নিবা। যেমন প্রথম সমন্বয় বলা আছে ছাপা মনিহারি 4,000 টাকা, তাহলে আমরা জানি যে সমন্বয়ের হিসাবগুলো 2 বার এন্ট্রিভুক্ত হয়, অর্থাৎ 2 বার হিসাবভুক্ত করতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে মনিহারি বকেয়া বিগত বছরের যে 4,000 টাকা ছিল, আমরা জানি বিগত বছরের
যে হিসেবই থাকবে সেটা যদি সমন্বয়ে থাকে, যেমন এটা সমন্বয়, সমন্বয়ে থাকলে আমরা একবার প্রারম্ভিকে নিব আর একবার আয় ব্যয়ে নিব। আমরা বিগত বছরের কোনো সমন্বয়ে থাকলে সেটা কখনোই আমরা উদ্বৃত্ত করতে নিব না। তাহলে ছাপাউনের বিগত বছরে এটা আমরা প্রারম্ভিক মূলধনে নিয়েছিলাম, এবারেও আমরা আর্থিক আয় ব্যয়ের ব্যয় পাশে বিগত বছরেরটা আমরা জানি যে বিগত বছর যাই থাকুক না কেন সেটা আমাদের বিয়োগ করতে হয়। 4,000 টাকা আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে আসলো 2,734 টাকা। পরবর্তীতে দেখো আমরা আবার যোগ করেছি চলতি বকেয়া 2,500 টাকা, সেটি হচ্ছে দেখো এখানে আবার বলা আছে এবং চলতি বছরের ছাপা বাবদ এত টাকা বকেয়া আছে। তাহলে আমরা জানি চলতি বছরটা যোগ দিতে হয়, চলতি বছরের বকেয়া যোগ দিতে হয়, চলতি বছরের ঋণ বিয়োগ দিতে হয়, আর বিগত বছরের যা কিছুই থাকবে সেটা আমরা বিয়োগ দিব। ঠিক আছে, এরপরে দেখো এখানে বলা হচ্ছে মেরামত ও নবায়ন খরচ, যেটা আমাদের আমরা খেলাধুলা ও সরঞ্জাম কেন নিলাম না, কারণ এটা সম্পদ। মেরামত ও নবায়ন খরচ এটা ব্যয় আমরা নিয়ে ফেলেছি ব্যয়। তারপরে হচ্ছে এই যে আমরা মেরামত করে দিয়েছি 7,730 টাকা। তারপর ছাত্রবৃত্তি প্রদান, আমরা এটা আমরা জানি যে এটা একটা ব্যয় কিন্তু এটা কেন নিলাম না এই সম্পর্কে আমি কিন্তু ভিডিও লেকচার ভিডিও পার্ট 4 কিন্তু বিস্তারিত আলোচনা করছি যে কোন তহবিল সংক্রান্ত যেগুলো আছে বৃত্তি প্রদান, দুস্থ তহবিল প্রদান, আমরা এখানে 6 পার্ট 4-এ 5টা থেকে 6টা নিয়ে আলোচনা করছি। ওই রিলেটেড যদি কোনো খরচ থাকে, তহবিল রিলেটেড কোনো খরচ থাকে, যেমন বৃত্তি প্রদান এটা একটা তহবিল, বৃত্তি তহবিল থেকে প্রদান করা হয়, তা এইরকম খরচ কখনো আমরা ব্যয় পাশে নিব না। আমি আবার বলবি যদি বৃত্তি প্রদান কেন নিলাম না এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের বুঝতে সমস্যা হয় যে কেন এটা ব্যয়, এটা তো ব্যয় কেন আমরা ব্যয় পাশে নিলাম না, তাহলে আমার পার্ট লেকচার ভিডিও অবশ্যই প্রতিষ্ঠানের ভিডিও পার্ট 4 অবশ্যই দেখে আসো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো আমার বিশ্বাস। এরপরে বলবো আছে দেখো এখান থেকে আমাদের সব ব্যয়গুলো নেওয়া হয়ে গেছে আর আয়ের হিসেবও নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা সব আয় যোগ দিয়ে দেখছি যে আমাদের আয়টা দেখো আগে দেখতে হবে কোন পাঁচটা বড়, তাহলে আমাদের ব্যয় পাশে আছে 25,000, 5,000, 7,000 আর ব্যয় তৃপ্তিটা কিন্তু আমরা পরে বের করব। তাহলে এখানে হাইয়েস্ট আমাদের 42,000 আছে আর এখানে আছে 85,000, বোঝা যাচ্ছে এটা বড়। তা বড় পাঁচটা আগে যোগ দিয়ে দুই পাশে বসাবো, অর্থাৎ এখানে আমাদের যোগফল আসে 90,125, এই 90,125 আগে বসিয়ে নিব, তারপর 25,000 বিয়োগ দিব, 5,234 বিয়োগ দিব, 7,530 বিয়োগ দিব, তাহলে এই যে ভিতরে এই টাকাটা এটা আমরা পেয়ে যাবো। আর এটার নাম দিব আমরা ব্যয়তিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে অতিরিক্ত আয়। অবশ্যই দেখো যে এখানে ব্যয় ছিল কম আর আয় ছিল বেশি, সেই জন্য বলে ব্যয়তিরিক্ত আয়। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা এটা তোমাদের কিন্তু একটি নৈভিত্তিকও আসে যে আয় ব্যয় হিসেবে আয়ের অধিক আধিক্য হলে কি লিখতে হয়, মানে আয় পাশ বড় হলে লিখতে হয় ব্যয়তিরিক্ত আয়, আর যদি ব্যয় পাশ বড় হয় তাহলে আয়তিরিক্ত ব্যয় এখানে আসবে। তো আমার মনে হয় খ পার্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা সমাধান করব তৃতীয় পার্ট, অর্থাৎ উদ্বৃত্ত পত্র প্রস্তুত সম্পর্কে। উদ্বৃত্ত পত্র প্রস্তুতির সূত্র হচ্ছে যে সম্পদগুলো এক পাশে যাবে আর দায়সমূহ আর মূলধন এক পাশে যাবে। তাহলে আমরা দেখি এখানে সম্পদ সমূহ কি কি আছে, আমরা প্রথমত দেখে নিই যে আমাদের এখানে সম্পদ কি আছে। তো দেখো আমরা প্রথম নিয়েছি খেলার সরঞ্জাম, এটা কোথা থেকে আসলো তোমাদের মাঝে কোশ্চেন আসতে পারে। দেখো এখানে আছে যে এখানে কোনো আমাদের সম্পদ নাই, নগদ তহবিল এটা তো জানি না, আমরা জানি আমরা নগদ এক এক করে দেখি এখানে কোনো সম্পদ নেই। এরপর ব্যয়ের মধ্যে দেখো একটি সম্পদ আছে বিনিয়োগ, বিনিয়োগ আছে 25,000, আমরা 25,000 নিয়ে নিলাম 25,000। এখানে কিন্তু আমরা বিনিয়োগটা এক মানে এই হিসেবগুলো সবসময় একবারই যায়, তো বিনিয়োগ আমরা 25,000 একবার নিয়ে ফেলছি, এটা আর কোথাও যায়নি আর যাবেও না। কিন্তু এর যে পার্সেন্টেজটা আছে মানে এটা হচ্ছে সমন্বয়, যে কোনো পার্সেন্টেজ থাকা সমন্বয়, সমন্বয়টা দুইবার যায়, এর জন্য এই পার্সেন্টেজটা আমরা একবার আয় পাশে নিয়েছিলাম 1,875 টাকা আর একবার সম্পদ পাশে নিব 1,875 টাকা। কারণ হচ্ছে কোনো সম্পদ থেকে সুদ আসলে
সেটা আয়, আর আয় বকেয়া থাকলেও সম্পদ। এই জন্য বিনিয়োগের অনায়াদি সুদ 1875 টাকা আমরা সম্পদ পাশে আবারও নিয়ে হবে। তারপরে দেখো ছাপা মনে হয় নিব না, খেলার সামগ্রী সংযম করায়, আমরা জানি এটা কি একটি সম্পদ, সম্পদ নিয়ে নিলাম 10,000 টাকা। এরপরে দেখো মেরামত খরচ, এটা তো আমরা আগেই ব্যয় পাশে নিয়েছি বৃত্তি প্রদান। এখন কেউ শিক্ষিত বই নেই, এই বৃত্তি প্রদানটা আমরা জানি বৃত্তিমূলক তহবিল থেকে আমরা এটা বিয়োগ দিতে হয়, যেটা পার্ট ফোরে আমি আলোচনা করেছি। কিন্তু আমাদের এই সমন্বয়ের মধ্যে বৃত্তি তহবিল ছিল না, যে কারণে বৃত্তি তহবিল না থাকলে আমাদের মূলধন থেকে টাকাটা তুলে দেয়, এই জন্য মূলধন থেকে বাদ দিব, এটা দায় পাশে। তাহলে আমরা কি করব, যে বৃত্তি প্রদান এরকম যদি বৃত্তি তহবিল না থাকে, আমি বলি আবারও যে তোমরা পার্ট ফোরটা দেখে আসবো তাহলে ভালো বুঝবা, এই জন্য এটা আমরা মূলধন থেকে বাদ দিব। আচ্ছা এটা একটু পরে আলোচনা করি, তারপর দেখি আর কি কি সমস্যা আছে। আর সম্পদ আছে এখানে সমাপনী নগদ তহবিল, তোমরা জানো যে সমাপনী নগদ তহবিল একটি সম্পদ। তাহলে আমরা আমি আবারও বলি যে এই নগদ তহবিল প্রারম্ভিক, আর এই নগদ তহবিল সমাপনী, আর আমরা উদ্ধৃতপত্র করি 31শে ডিসেম্বর, যেটা সমাপনী। সুতরাং নগদ তহবিল আমরা 5,680 টাকা নিব সম্পদ পাশে, হাতে নগদ ও ব্যাংক জমা 5,680 টাকা। তাহলে এখান থেকে সম্পদগুলো সব নেওয়া শেষ। এরপরে দেখো এর মধ্যে কোনো সম্পদ আছে কিনা, এখানে দেখো সমন্বয়ের মধ্যে আমাদের একটি সম্পদ আছে, যে সেটি হচ্ছে এই যে চাঁদা। চাঁদা যে আমাদের এখানে 1,000 টাকা বকেয়া ছিল, আমরা জানি আয় চাঁদা একটি আয়, আয় যদি আমাদের বকেয়া থাকে তাহলে সেটা কি সম্পদ। আর ওই সম্পদটা এই যে আমরা আয় ব্যয়ের মধ্যে যে বকেয়া চাঁদা নিয়েছিলাম 1,000 টাকা, এই 1,000 টাকা আমাদের সম্পদ অনাদায়ী চাঁদা 1,000 টাকা। তাই সম্পদ পাশে আমাদের করা হয়ে গেল, সম্পদ পাশে আমাদের যুক্ত আসছে 43,555 টাকা। এরপর আমরা দায় সমূহ করবো। দায়ের মধ্যে দেখো আমরা জানি এর মধ্যে কি কি দায় আছে, আমরা আগেই পড়ে ফেলেছি, সুতরাং এখানে কোনো দায় নেই আমরা জানি। আমরা প্রথমত মূলধন তহবিল নিব। এখন কথা হচ্ছে মূলধন তহবিল কোনটা, তোমরা জানো যে আমি প্রথম প্রপার্টি আমরা যে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করছি সেটি এই মূলধন তহবিল, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যে নির্ণয় করা হয় সেটি মূলধন তহবিল। সেখানে আমাদের মাইনাস ফিগার 1500 ছিল, এই জন্য মাইনাস ফিগার দিয়ে রাখছি। মূলধনের সাথে আমরা আয় ব্যয়ের, অর্থাৎ আয় ব্যয়ের পাশে যদি আয় হয়, ব্যয়তিরিক্ত আয় হয়, মানে আয়টা বড় হয়, বড় হয়ে যে রেজাল্ট আসবে এটা ব্যয়তিরিক্ত আয় হইলে আমরা যোগ দিব, আর যদি আয়তিরিক্ত ব্যয় হইতে তাহলে বিয়োগ দিতাম। যেহেতু এটাকে আমরা নিত্যয় মনে রাখবো, যে ব্যয়তিরিক্ত আয় না রেখে যদি আমরা নিত্যয় মনে করি তাহলে ঘুরতে সুবিধা হবে। মনে করে এখানে নিত্যয় হয়েছে, তাহলে মূলধনের সাথে নিত্যয় যোগ, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানে কখনই নিত্যয় দেখা যাবে না, সবসময় ব্যয়তিরিক্ত আয় দিতে হবে, যোগ দিলাম। অর্থাৎ এটা মাইনাস ফিগার, এটা প্লাস ফিগার, আমাদের প্লাস মানে যে মাইনাস ফিগার 50,855 টাকা আসছে। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা মূলধন তহবিল থেকে ছাত্রবৃত্তি প্রদান কেন বিয়োগ দিচ্ছি, আমি বলে দিয়েছিলাম যে ছাত্রবৃত্তি প্রদান এটা ছাত্র তহবিল থেকে বাদ দিতে হয়, যেহেতু ওই তহবিলটা এখানে ছিল না বা কোনো জায়গায় তো ওই বৃত্তি তহবিল নেই, সেজন্য মূলধন থেকে বাদ দিতে হবে। তো আমরা এখান থেকে 50,000 থেকে 12,500 টাকা বাদ দিলাম, আমাদের হয়ে গেল 38,355 টাকা। এরপরে দেখো আমরা কি নিয়েছি, এখানে নিয়েছি বকেয়া ছাপা মুনিহারি। আমরা জানি যে কোনো খরচ যদি বকেয়া থাকে, যেমন চলতি বছরের ছাপা বাবদ 2500 টাকা এখনো বকেয়া, সেটা আমাদের দায়, যেটা আমরা এই যে এখানে আমরা করে ফেলছি। একটি কথা আমি তোমাদের বলে দিই, আয় ব্যয়ের মধ্যে যেই সমন্বয়টা হয়েছে, যোগ আর বিয়োগ যেটাই হোক না কেন, মনে রাখবে এটা কিন্তু অবশ্যই দুইবার যাবে। যেহেতু ছাপা মনিহারি আমাদের এই বকেয়া ছাপা মনিহারি 2500 টাকা আয় ব্যয় একবার হয়েছে, সুতরাং এটা আমাদের হয়তোবা সম্পদ বা দায় পাশে যে কোনো এক পাশে যাবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ছাপা মনিহারি ব্যয়, আর ব্যয় যদি বকেয়া হয় সেটা হচ্ছে আমাদের দায়, সুতরাং বকেয়া ছাপা মনিহারি 2500 টাকা নিয়েছে। এরপর দেখো এখানে আমরা একটি অগ্রিম চাঁদা নিয়েছি, সেটা হচ্ছে 87 টাকা, এটা কোথা থেকে আসছে দেখো। আমি প্রথম ভিডিওতে মানে বলে দিয়েছি যে এই 2015 সালের টা এটা যাবে প্রারম্ভিকে একবার, কারণ এটা ছকের মধ্যে আছে, ছকের মধ্যে গুলো একবার যায়, প্রারম্ভিকে চলে গেছে। 16টা আমরা একবার এখানে নিয়ে ফিরেছি, 17টা এটা আমরা উদ্ভৃত পত্রের দায় পাশে নিব, কারণ কি আমি জানি
চাঁদা একটি আয়, আর আয় যদি অগ্রিম নেয় সেটা দায়। সুতরাং আমরা অগ্রিম চাঁদা নিয়ে ফেলেছি 2700 টাকা। তো এখন আমরা দেখি যে আসলে দুই পেয়ার যোগ করে এখানে আমাদের হচ্ছে 43555, এখানে হচ্ছে 43555। প্রিয় শিক্ষার্থী, আমি এরকম চাচ্ছি যে প্রত্যেকটা বোর্ড সম্পর্কে একটু হালকা আলোচনা করে দিতে। আমি বোর্ডেই কোশ্চেন করাবো, কিন্তু তোমরা জানো যে আসলে অনেক প্র্যাকটিস করাইতে হয়, অ্যাকাউন্টিং প্র্যাকটিস ছাড়া হয় না, কিন্তু বোর্ডে তো এত প্র্যাকটিস করানো যায় না। তো আমি চাচ্ছি এভাবে কিছু বোর্ডের কোশ্চেন এরকম ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া, যাতে তোমাদের একটু উপকার হয়। আর এই অঙ্ক থেকে যদি তোমরা একটু বুঝো তাহলে আমার জানাবা, আর না বুঝো আমাকে কমেন্টস করে বলবা। যদি এরকম দিকে মোটামুটি তোমাদের উপকার হয় তাহলে আমি এভাবে প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী যে আছে আমরা জানি চূড়ান্ত হিসাবে, এটা অনেক লম্বা একটা অধ্যায়, সেটা কিন্তু বোর্ডে করিয়ে দেওয়া যাবে না। তাহলে আমি এভাবে তোমাদেরকে এরকম ভিডিও করে দিতে পারবো আর বুঝিয়ে দিতে পারবো যদি তোমাদের উপকার হয়। তো এটাই আমার স্ক্রিন রেকর্ডের প্রথম ভিডিও। যদি তোমাদের মনে হয় যে এটা উপকারে আসে তাহলে এরকম ভিডিও দিব, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের সমাধান আমি করে দিব, আর না হলে আমি বোর্ডে শুধুমাত্র অধ্যায় ভিত্তিক আলোচনা করবো, আর যদি সম্ভব হয় যে অধ্যায় সম্ভব হবে সেটা আমি বোর্ডে করেই দেওয়ার চেষ্টা করবো, আমার যতই কষ্ট হোক না কেন। তো মতামত জানার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকের মতামত জানাবা, একটি করে কমেন্টস অবশ্যই করবা, আর আমাদের সাথে থাকবা। এই ভিডিওটা কেমন হয়েছে জানি না, এটা তোমাদের কতটুকু উপকার করছে আমি জানি না, কিন্তু আমি যদি সরাসরি ভিডিওর মাধ্যমে করতাম তাহলে আরো ভালো হইতো। কিন্তু এটা জানো যে অ্যাকাউন্টিং এর অধ্যায়গুলো আসলে বোর্ডে করা অনেক কষ্টকর, যেটা তোমরা আমার বিগত ভিডিও থেকে দেখছো বা তোমরা আমার সাথে ছিল তোমরা জানো। তো আমার সাথেই থাকো, আর এভাবে যদি উপকার হয় তাহলে আমার কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ আমি আছি তোমাদের সাথে। আহমেদুল্লাহ অক্সফোর্ড কমার্স কোর্সে।